فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى. اما بعد الهدى والنور قلت جيني بهاي بهيئه الجنه. যে যে জানাজাতে অধিক হারে লোক সমাগম হয় উপস্থিত হয় এবং জানাজার নামাজ পড়ে এর দ্বারা কি মাই এত উপকৃত হয় জানালে উপকৃত হব সম্মিত দিনী ভাই এই মর্মে বেশ হাত বর্ণিত হয়েছে বিশেষ করে আব্বাস রদিউল্লাহ তালা আনহুমা থেকে অনুরূপভাবে ভাবে মা ঈশা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিসের ভাব অর্থ এইভাবে যে জানাজাতে চল্লিশ জন লোক উপস্থিত হয়েছে যারা শিরিক করেনি লাই শিরিক কোন বিল্লা আল্লাহর সাথে অংশী স্থাপন করেনি তারা সুপারিশ করলে আল্লাহ তারা তাদের সুপারিশ কবুল করবেন যেটি আপনি আব্বাসের হাদিস অনুরূপভাবে অন্য হাদিসে একশো জনের কথা উল্লেখ হয়ে আছে তবে এখানে শিরিক সম্পর্কে উল্লেখ হয়নি তারা যদি সুপারিশ করে তাহলে আল্লাহ তালা তাদের সুপারিশ কবুল করবেন এ মর্মে ওলা বলেছেন যে অধিক হারে লোক সমাগম হয় এটা অবশ্যই ভালোর দিক তবে সাথে তার জন্য দোয়া করতে হবে জন্য করতে হবে তাহলে আল্লাহ এই কবুল করবেন অনুরূপভাবে এমন ব্যক্তি যারা শিরিকের সাথে সম্পৃক্ততা যাদের নাই যারা শিরিক করেননি তারা যদি আল্লাহ দরবারে সুপারিশ করেন অথবা দোয়া করেন তাহলে আল্লাহ তাদের পক্ষ থেকে দোয়া কবুল করেন এই জন্য আমরা এইভাবে বলবো যে অধিক হারে যদি ভালো মানুষের সমাগম হয় তাহলে এর দ্বারা মৃত্যু যে মাইয়াত আছে অনেক সময় তিনি উপকৃত হন আল্লাহ তালন